আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মিশরের এক আদালতের ভিডিও আমি আজকে আপনাকে দেখাবো। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন মা তার ছেলেকে কতটা ভালোবাসে, আর সেই মা এবং ছেলের ভালোবাসা দেখে আদালতে উপস্থিত প্রায় সকলেই কেঁদে ফেলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। ভিডিও ফুটেজে যে ব্যক্তিটিকে আপনি দেখতে পাচ্ছেন, ইনি মিশরের মানুষ। ইনি এমন কোন এক অপরাধ করেছে যার কারণে আদালতে তার মৃত্যু ঘোষণা করা হয়েছে, আর এই খবরটা যখন তার মা শুনতে পায় তখন আদালতে ছুটে আসে এবং জজ সাহেবের কাছে অনুমতি নেয় যে তিনি শেষবারের মতো তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করবে। জজ সাহেবের অনুমতি পেয়ে মা ছেলের দিকে দৌড়ে যায় এবং ছেলেকে সকলের সামনে জড়িয়ে ধরে মা এবং ছেলে অঝরে কান্না করে যাচ্ছিল। আর এই মা এবং ছেলের কান্না দেখে আদালতে উপস্থিত প্রায় সকলেই কেঁদে ফেলেছে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে অনেক মা আছে যারা নিজেদের ছেলেকে অনেক কষ্ট করে, বুকে হাজারো স্বপ্ন বেঁধে ছোট থেকে বড় করেন, কিন্তু সেই ছেলে যদি এই ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে সেই মায়ের কতটা কষ্ট হতে পারে একটা বার আমরা খেয়াল করে দেখি। অতএব আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন ওই সমস্ত কাজ না করি যে কাজগুলো মানুষকে এই কঠিন পরিস্থিতিতে ফেলিয়ে দেয়, এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন পৃথিবীর কোনো মাকে এই কঠিন দিনটা না দেখায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, এবং আবারও এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।